হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে রৌনক বিশাখা শ্যামলী চ্যানেল থেকে আমি রৌনক বিশাখা শ্যামলী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের জাতীয় জীবনে একটা শোক গতকাল এসেছে, নাসিম ভাই আমাদের ছেড়ে চলে গেলেন। তো নাসিম ভাই অবশ্যই আমাদের রাজনীতি যারা করি তাদের জন্য খুবই একজন প্রথিতযশা লিডার, এবং ওনার বাবা এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, চার নেতার মধ্যে এক নেতা ছিলেন, এবং দীর্ঘ সময় ধরে সংগ্রামে সমরিত উনি ছিলেনই। তো যার কারণে যেহেতু আমি আওয়ামী লীগ পরিবার থেকে এসেছি এবং ওনার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি, ওনাকে আজ কবরস্থানে দাফন করা হলো। ওনার বাবার কবর একটু আগে দেখছিলাম, সেই মর্মান্তিক দৃশ্যটা আসলে প্রতিটা মানুষই চলে যাবে। এবং জানেন, একটা অসুস্থ মানুষকে দেখতে গেলে এবং একজন মানুষ মারা গেলে যদি আপনি দেখতে যান, অনেক সোয়াব হয়। কারণ মৃত্যুর যেই যন্ত্রণাটা বা মরে যাওয়ার পরে কেমন লাগবে, কেমন হবে, সেটা যদি আপনি জীবিত থাকা অবস্থায় অনুধাবন করেন, তবে আমার মনে হয় সবাই তার আমলনামাটিকে একটু বেশি করে লক্ষ্য করে এবং ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করে। এই পৃথিবী থেকে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না, নাম, খ্যাতি, যশ, টাকা পয়সা, শহরত, সব কিছু রেখে যেতে হবে। শুধু নিয়ে যাবেন আপনার আমলনামা, যেখানে আপনি ভালো কাজ করেছেন, বা এই যে উনি যদি ভালো কাজ করে থাকেন, উনি যদি আমাদের স্বাস্থ্যখাতে অনেক অবদান রাখেন, উনি যদি আমাদেরকে ভালো কিছু দিয়ে থাকেন, সেটাই কিন্তু এখন সবাই বলছে। আর যেটা মানুষ খারাপ করে সেটাও মানুষ বলে। তো সেই জন্য আপনি মনে রাখবেন, ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই যেহেতু সঙ্গে যাবে না, আমল নামাটাই শুধু সঙ্গে যাবে। সেই জন্য অবশ্যই মানুষের উচিত যে জীবিত থাকা অবস্থায় তার কাজগুলো সুন্দরভাবে করা, তার দায়িত্বের সঙ্গে করা, দেশপ্রেমের সঙ্গে করা। অবশ্যই আমরা একজন দেশপ্রেমিক এবং ভালো মানুষকে হারালাম, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সবাইকেই বলবো যে যতক্ষণ আছি খারাপ কাজগুলো থেকে বিরত থাকি, মানুষের খারাপ করা, পাপ করা থেকে বিরত থাকি, একটু ভালো কাজগুলো করে আমরা মানে আমাদের আমলনামাগুলোকে ভালো করি। কারণ দেখেন, এই পৃথিবীতে সব কিছুই আপেক্ষিক, করোনা কিন্তু আমাদেরকে সেটা বুঝিয়ে দিয়ে গেল। এবং যেখানে রথি মহারথি সবাই চলে যাচ্ছে পৃথিবী থেকে, সবাই মানে তার কৃতকর্মের জন্য মানে সবার কাছে সারেন্ডার করেও, মানে আল্লাহর কাছে তো আসলে কেউ যখন বোঝে যে তখন কিন্তু আর কোনো সময় থাকে না। তো আমরা যতক্ষণ পৃথিবীতে আছি তখন ততক্ষণই ভালো কাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর কাছে নত হই, ক্ষমা প্রার্থনা করি, ইয়াকানাস্তাই, মানে হচ্ছে হে আল্লাহ আমরা আপনারই দাসত্ব করি এবং আপনার কাছেই ক্ষমা চাই, আপনার কাছেই সব কিছু চাই। তো এইভাবেই প্রতিদিন ইবাদত বন্দেগির মাধ্যমে আমরা কিন্তু ভালো কাজের জন্য উদ্বুদ্ধ হতে পারি। যারা খারাপ কাজ করছে, করবে, তাদের বিরুদ্ধে তো প্রতিবাদ আমরা করছি, কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে তার বিবেক। বিবেকটা যদি আপনার জাগ্রত না হয় তাহলে আপনি খারাপ কাজ আসলে করতেই থাকবেন। আল্লাহ তো বলেছেনই যে আমি যার কানে মোহর লাগিয়ে দিই সে আসলে শুনতে পায় না। তো যাই হোক, যারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, সবাই দোয়া করবেন, কারণ পৃথিবী থেকে তাদের জন্য আর পাঠানোর কিছু নেই, শুধু দোয়াটুকুই আছে। আর আজকে আমি অনেকদিন পর ছাদে উঠলাম, এবং আজকে যেটা হয়েছে যে রাতের বেলা ঘুম আসছিল না, এবং প্রায়ই এখন আমার এটা হয়, রাতে ঘুম আসে না, যেহেতু বাসায় থাকছি দীর্ঘদিন ধরে, চার মাস ধরে বাসায় থাকছি এবং বের হচ্ছি না। কারণ বের হলেই আমি দেখি কোনো না কোনো একটা সিমটম আমার দেখা দেয়, মানে ভালো লাগে না। তো সেই জন্য বাসায় থাকতে থাকতে এরকম হয়ে গেছে যে আমার গতকালকে পায়ের তলা জ্বলছিল, রাতের বেলা ঘুম আসছিল না, তো মনে হলো ছাদে যাই একটু রোদ খাই। আর সবাইকেই বলবো গায়ে একটু রোদ লাগান, রোদটা খুব ইম্পর্টেন্ট। এর আগে আমি রোদ নিয়ে একটা ভিডিও করেছি অলরেডি, তাই আজকে বলবো যে আবার বৃদ্ধ বনিতা সবারই রোদ খাওয়া উচিত। রোদে আপনার অনেক কার্যক্ষমতা বাড়ে, শরীরে নতুন তারতম্য সৃষ্টি হয় এবং আপনি কর্মচাঞ্চল্য ফিরে পান। আর আমি তো আমার সাধ্যমতো ভিডিও করার চেষ্টা করি, আপনারাও আমার সঙ্গে যুক্ত থাকতে হলে লাইক কমেন্ট করুন এবং রৌনক বিশাখা শ্যামলী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবসময় সঙ্গে আছি, পাশে থাকুন, ভালো থাকুন, খুব ভালো করোনাকালে ঘরে থাকুন। আল্লাহ হাফেজ।